রোটারি ক্লাব সারা বছরই বিভিন্ন জনসেবামূলক কাজে যুক্ত থাকেন। আবারও সাধারণ দুস্থ মানুষের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিল রোটারি ক্লাব। রোটারি ক্লাব অব কলকাতার উদ্যোগে শনিবার কলকাতার প্রিন্সেপ ঘাটে ৬৫০ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয় এবং ১০০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন রোটারি ক্লাবের সদস্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের একাধিক সদস্য। দেশ ও সমাজকে ভালো কিছু উপহার দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব অব কলকাতা। তারই ধারাবাহিকতায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান। হাসনাবাদের একটা গ্রামে গেছিলাম, সেখানে যখন একটা সোসাইটির সঙ্গে দেখে তখন আমার এটা মনে হয় যে রোটারি প্রজেক্ট এমন একটা করা উচিত যেখানে সেলিব্রেশন অফ জয়, মানুষের কাছে একটা আনন্দ দিতে পারে। প্রজেক্টটার নাম হচ্ছে সামর্থ্য। এই সামর্থ্য প্রজেক্টটা হচ্ছে তাদের কিছু একটা আনন্দ দিয়ে স্পেশালি এবেল্ড যারা আছে, ডিসেম্বরটা স্পেশাল এবিলিটি মান্থ, তো সেই জন্য স্পেশাল এবিলিটি মান্থের জন্য আমরা এগুলো হুইল চেয়ারগুলো ইম্পোর্টেড হুইল চেয়ার টোটাল ইন্ডিয়া হিউম্যানিটি ফাউন্ডেশন আর রোটারি ক্লাব অফ কলকাতা মিলে এই প্রজেক্টটা আজকে করা হচ্ছে। ধন্যবাদ। এটা প্র্যাকটিক্যালি রোটারি ক্লাব অফ কলকাতার প্রজেক্ট, কিন্তু আরও অন্যান্য ক্লাবকে তারা সাপোর্টিং হিসাবে নিয়েছে। আমার ক্লাব হচ্ছে রোটারি ক্লাব কলকাতা সাউথ সুবারবান, আমি তার পাঁচ প্রেসিডেন্ট প্রভাত। তো আমরা এই প্রজেক্টটা যখনই শুনি তখন এটা ছোটো প্রজেক্ট হওয়ার কথা ছিল, তারপরে এটা বাড়তে বাড়তে 650 এসে দাঁড়িয়েছে। এবং এটা শুধু রোটারি ফাউন্ডেশন, এটা রোটারি শুধু একার প্রজেক্ট নয়, ক্লাবের এর সঙ্গে আমাদের বিদেশের যে রোটারি ক্লাব তারাও রয়েছে। এই প্রজেক্টটার উদ্দেশ্যটাই হচ্ছে গ্রামে গঞ্জে যেখানেই আছে এটাকে একটা অ্যাওয়ারনেস, আমরাও তাদের পাশে আছি। এই পাশে আছি বলতে গিয়ে কী হচ্ছে, আজকে ধরুন এই যারা এসেছে এটা কিন্তু বাস ট্রাম করে সব জায়গাতে এসেছে। সুজন মহিলাকে তারা যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়ে তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা মহিলাদেরও এটা দিচ্ছি। কারণ আমার ভালো লাগছে এই জন্যে যে রোটারি ক্লাব ক্যালকাটার সঙ্গে আমাকে ওরা তাদের ভলেন্টিয়ার হিসাবে তারা তাদের একজন কর্মকর্তা হিসাবে নিতে পেরেছে। ধন্যবাদ। এবং ধন্যবাদ আপনাদের 24 আওয়ার্স টিভিকে এই জন্যে যে তারা এরকম একটা ভালো প্রজেক্টকে তারা তাদের সকলের সামনে ধরার জন্য। দাদা, আপনার নামটা? আমার নাম প্রভাত ভানুমিত্র, রোটারিয়ান প্রভাত ভানুমিত্র, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব। শুনুন, এইটা রোটারি আমরা 103 বছর বয়স পুরনো, আমরা ওল্ডেস্ট ইন এশিয়া। তো এই জিনিস আমরা করে থাকি, বাট এরম টাইপের ফার্স্ট টাইম আমরা করছি। এবং একসাথে 650 হুইল চেয়ার আর 100 সুইং মেশিন দেওয়া, এটা একটা আমাদের পক্ষে বিশাল বড় প্রোগ্রাম, আর ফার্স্ট টাইম করছি। আশা করি আমরা এটা প্রত্যেক বছর করতে পারবো। এখানে ঠিক কেমন বয়সী লোকজনদের আপনারা আহ্বান করেছেন? শুনুন, এইখানে বাচ্চা থেকে বয়স্করাও রয়েছে যাদের জেনুইন হুইল চেয়ার দরকার। এই আমাদের কমিটি চেয়াররা ঘুরে ঘুরে গ্রাম থেকে লোকেদের আইডেন্টিফাই করে তুলে নিয়ে এসেছে। তো এটা খুব জরুরি কাজ হয়েছে। আমরা কিন্তু দেখেছি কোন ইনকাম ব্যাকগ্রাউন্ড, নট বয়স, তো বাচ্চা থেকে বয়স্করা সবাই পাচ্ছে। তো একটা ছোট বাচ্চাও আছে, আর ওল্ড এজ বেনিফিশিয়ারি কিন্তু ৮০ বছর বয়স। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।